চিড়িয়াখানার পুরা এনে ধরনের জন্তু এতিয়া আম্বানির যে চিড়িয়াখানালয় সেই চিড়িয়াখানালয় লো যার অভিযোগ উত্থাপন হয়েছে। আর দুখনকে গাড়ি দুখনকে বাহন মই দেখাব বিচারিছো। সেই দুখনকে বাহনত কি আছে বা সেয়া জনার চেষ্টা করিম। আমি কিছু উপরত উঠার চেষ্টা করিম উপরত। এয়া হয়তো কিছু ভিতরত জীব জন্তু আছে, আমি সেয়া দেখার চেষ্টা করিম যদি সম্ভব হয়। এতে কিছু পাত পাত থই দিয়া আছে, জীব জন্তুর বাবে পাত থই দিয়া আছে। গতিকে ইয়াতে আর কিবা বেলেগ জীব জন্তু আছে নাকি সেয়া জানিব পড়া যোৱা নাই এই মুহূর্তলৈকে। কিন্তু আন এখন বাহন আছে, আমি সেই বাহনখন দেখার চেষ্টা করিম। আর হিরকে সম্পূর্ণ দৃশ্যসমূহ দেখার চেষ্টা করব যে বাহনখনত আসলে কি আছে আর কিয় আছে। এই নিশার ভাগত পুৱতি নিশা এনে ধরনের আসলে ট্রাক লৈ যোৱা হৈছে। আর দুটাকে পিঞ্জরা মই দেখব পাইছো যে দুটাকে পিঞ্জরা ভিতর দেখব পাইছে যে এটা পিঞ্জরা দেখব পাওয়া গৈছে। আর সেই পিঞ্জরাত আসলে কি আছে সেয়া এতিয়ালৈকে জনার চেষ্টা করিম। যে দুটাকে পিঞ্জরা দেখব পাওয়া গৈছে। আর ভিতরত যদি সম্ভব হয় আমি দেখার চেষ্টা করিম যে ভিতরত আসলে কি আছে সেয়া আমি জনার চেষ্টা করিম। আমি কিছু আগুয়াই গৈ দেখার চেষ্টা করিম যে পুৱতি নিশা আসলতে কি আছে। আমি ভিতরত যার চেষ্টা করিম যে ভিতরত কি আছে সেয়া জনার চেষ্টা করিম। আর সেয়াই জনার চেষ্টা করে আসলে। আর রাজ্যিক চিড়িয়াখানারপা গড় লো যার এক ধরনের যে আসলতে পরিকল্পনা সেই পরিকল্পনা করা হয়েছে। আর ভিতরত আমি যান পারো সম্ভব হয় সেই দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো এন কে টিভির দর্শকসলক যে ভিতরত কেন ধরনের কি আছে আমি সেয়া দেখার চেষ্টা করছো। যে একটা পিঞ্জরা আছে আপনি দেখিছে যে 3:30 বজাত নিশার ভাগর এই পরিবেশ রখি থাকা হয়েছিল প্রায় রয়ে থাকা হয়েছিল। আর তারপর এনে ধরনের পিঞ্জরাত দেখব পাইছে যে পিঞ্জরাত এনে ধরনের গড় দেখব পাওয়া গেছে, গড়ের পোয়ালি দেখব পাওয়া গেছে। গতি একটা অভিযোগ উত্থাপন হয়েছে, একটা অভিযোগ উত্থাপন হয়েছিল যে আম্বানির চিড়িয়াখানালয় যখন রাজ্যিক চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানারপা আম্বানির লৈ এনে ধরনের যে গড় আছে বা অন্যান্য যুহ জীব জন্তু আছে সেই জীব জন্তুসমূহ লৈ যাওয়ার চেষ্টা করেছে। গতি দুখনকে বাহন দেখছে যে দুখনকে বাহনের ভিতরত গড়ের যে পোয়ালি সেয়ে দেখব পাইছে দেখব পাওয়া গেছে। আর হিরকে সামগ্রিক পরিবেশটা দেখছে। আর ইয়ারে যেহেতু DFO আছে DFO লগত আমি কথা বতার চেষ্টা করিম। আর চিড়িয়াখানা সুরক্ষা মঞ্চ আছে চিড়িয়াখানা মঞ্চর যে বিষয়ববী আছে আমি তেওঁলোকৰ জনার চেষ্টা করিম। অলরেডি বতা দিয়া কি দো রাইনো হ্যাঁ অলরেডি বতা দিয়া গুজরাট যা রা দেখিয়ে ও গভর্নমেন্ট ডিউটি হ্যাঁ পারমিশন হো গিয়া আপ বিচ মে মত আইয়ে মানে বোল দিয়া বস আর কিছু নেই উসমে হ্যাঁ বস দোনো গাড়ি মে যা আবি আবি কহাঁ লে যা রা अभी गुजरात जाएंगे सीधा। मैं इनको यहाँ से अपनी बाउंड्री से छोड़ के छोड़ दूंगा। मतलब एयरपोर्ट जाएगा? एयरपोर्ट से एयरपोर्ट से नहीं बाय लैंड जाएंगे ना। ओके ये दोनों गाड़ी से दोनों गाड़ी जाएगी सीधी बाय रोड। हाँ और कैसे जाएगा आपको लगता है एयरपोर्ट पे जाएगा आपको लगता है? ना, अभी खुद ही सुख था। नहीं मैंने बता दिया आपको ठीक है चलिए বাস হ'ল। ইতিমধ্যে সেয়া কথা DFOয়ে স্পষ্ট কৰিছে। DFOগৰাকীয়ে স্পষ্ট কৰিছে যে দুটা গড়ৰ পোৱালি সেয়াৰ গোটা গড়ৰ পোৱালি গুজৰাটত লৈ যোৱা হৈছে। আৰু যি জু সুৰক্ষা মঞ্চ আছে সেই সুৰক্ষা মঞ্চই দেখিব পাইছে যে সেই সুৰক্ষা মঞ্চৰ বিষয়ববীয়াসকলে বাৰে বাৰে তেওঁলোকক এটা কথা অভিযোগ উঠা গৈছে যে কিয়ৰ বাবে লৈ গৈছে। আৰু যে গাড়িখন যিখন বাহনত যি পিঞ্জৰাবদ্ধ যি দুটাকে গড়ৰ পোৱালি আহি এই গুড়ৰ পোৱালিটো এই বাহনখনতে লৈ যোৱা হৈছে। আমি সেই বাহনখন দেখুৱাইছোঁ যে এই গাড়ী এই বাহনখনতে দুটাকে যি গড়ৰ পোৱালি আছিলে সেই গড়ৰ পোৱালি লৈ যোৱাৰ যি পৰিকল্পনা ৰচিছিলে আৰু সেই পৰিকল্পনাটো ইতিমধ্যে নিশাৰ পুৱতি নিশাৰ ভাগত এয়া এনেধৰণে দেখিছে যে কেনেধৰণে জুৰ পৰা আচলতে চিড়িয়াখানাৰ পৰা গুজৰাটলৈ লৈ যোৱা হৈছে এনে ধৰণৰ অসমৰ যি গড়ৰ পোৱালিৰ দুটাকে গড়ৰ পোৱালি আৰু পিঞ্জৰাটো মই দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। হিলকে পুনৰবাৰ প্ৰিয় এই বাহনখনত থকা পিঞ্জৰাটো দেখুৱাৰ চেষ্টা কৰিছে যে ইয়াতেই দুটাকে গড়ৰ যি পোৱালি আছে সেই পোৱালিটো সেই দুটাকে পোৱালি লৈ যোৱা হ'ব ইয়াৰ পৰা চিড়িয়াখানাৰ পৰা লৈ যোৱা হ'ব গুজৰাটলৈ। গতিকে সেয়া
पुआ चार बजे चार बजे दस मिनिट तार पूर्वे एने लो अम्बानी सीराखाना।